রাজ্য জুড়ে কি চলছে বর্তমানে আপনাদের বা আমাদের কারোরই অজানা নয় বর্তমান পরিস্থিতিতে খুবই খারাপ চলছে উত্তাল চলছে রাজ্য জুড়ে আরও উত্তাল হতে চলেছে এরকম আশঙ্কা করা যাচ্ছে তবে দু হাজার চব্বিশ রাজ্য সরকারি কর্মীদের কিন্তু অনেক কিছু দিয়েছে বেশ কয়েকটা সেকশানের অর্গানাইজেশনের বা বেশ কয়েকটা প্রকারের সরকারি কর্মচারীদের কিন্তু সুখবর এসেছে দু বাজেটের আগে থেকে ভোটের পর পর্যন্ত কিছু কিছু কর্মচারীদের ধাপে ধাপে কারো বেতন বৃদ্ধি কারো টার্মিনাল বেনিফিট বৃদ্ধি কারো ভাতা বৃদ্ধি কারো ডিএ বৃদ্ধি অনেক কিছু খবর আমরা পেয়েছি তবে আজকের খবরটা কিন্তু তড়িঘড়ি রাজ্য সরকারের তরফ থেকে বেরিয়ে আসছে আপনারা জানেন রাজ্য সরকারের যখন পরিস্থিতি খুবই খারাপ এসে গেছে সময়ে এখন রাস্তায় মানুষ পথে নেমেছে এবং সাতাশ তারিখে আরও উত্তাল বড় কিছু হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছে মানুষ সেই জায়গায় দাঁড়িয়ে তড়িঘড়ি হঠাৎ করেই সিভিক ভলেন্টিয়ারদের কিন্তু ভাতা বাড়িয়ে দেওয়া হয়েছে সাতশো টাকা ছ হাজার টাকা পুজো বোনাস করে দেওয়া হয়েছে তার সঙ্গে সঙ্গে আরও কিন্তু ন লক্ষেরও বেশি কর্মী উপকৃত হবেন সেরকমই ভালো খবর বেরিয়ে আসছে সেটাও তৈরি করি সে খবরটি কি আপনাদেরকে জানাবো একেবারে ডাইরেক্ট কলকাতার টোয়েন্টি ফোর সেভেন ডট কমের অফিসিয়াল পেজ থেকে ডাইরেক্ট কলকাতার টোয়েন্টি ফোর সেভেন ডট ইন এর পেজ থেকে আপনারা পেয়ে যাবেন দুর্গাপুজোর আগেই চার শতাংশ ডিএ বাড়ালো রাজ্য সরকার উপকৃত হবে ন লক্ষেরও বেশি কর্মী এই মর্মে একটা প্রতিবেদন একুশ আগস্ট প্রকাশিত হয়েছে এই প্রতিবেদনটি যেখানে বলা রয়েছে পূজার আগেই ফের বড় ঘোষণা করলো রাজ্য সরকার জন্মাষ্টমী অষ্টমী আগেই রাজ্য সরকার আরও চার শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করে সকলকে চমকে দিল দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা ডিএ বৃদ্ধির অপেক্ষায় দিন ছিলেন তবে অবশেষে সকলের সেই ইচ্ছা পূরণ হল গুজরাট সরকার চার শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করে কর্মচারীদের বড় উপহার দিয়েছে গুজরাট সরকার রাজ্য কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা চার শতাংশ বাড়ানোর ঘোষণা করেছে দু সালের ফার্স্ট জানুয়ারি থেকে এই বর্ধিত মূল্য কার্যকর হবে অর্থাৎ আট মাস পেরিয়ে গেছে চব্বিশের ফার্স্ট জানুয়ারি থেকেই কিন্তু টাকা দেওয়া হবে এরিয়ার সহ তবে হ্যাঁ আপনাদের এখানে মনে হবে যে রাজ্য সরকারের কথা বলা হচ্ছে এটা তো পশ্চিমবঙ্গ সরকারের তথ্য নয় না এটা পশ্চিমবঙ্গ সরকারের তথ্য নয় তবে গুজরাট সরকারের এই তথ্য আপনাদেরকে আনন্দিত করবে কেন করবে সেটা ভিডিও শেষে জানতে পারবেন এর ফলে উপকৃত হবেন প্রায় চার দশমিক সাত এক লক্ষ কর্মচারী এবং চার দশমিক সাত তিন লক্ষ পেনশনভোগীও কিন্তু উপকৃত হবেন এই বৃদ্ধির বকেয়া হিসেবে সরকার মোট এগারোশো উনতিরিশ দশমিক পাঁচ এক কোটি টাকা দেবে এদিকে কেন্দ্রীয় কর্মচারীরাও ডিএ বৃদ্ধির অপেক্ষায় রয়েছেন তারাও চাইছে ডিএ বাড়বে সাধারণত জুলাই ডিসেম্বরের সময়কালে মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা সেপ্টেম্বর অক্টোবর মাসে ঘোষণা করা হলেও তার প্রভাব জুলাই মাস থেকেই কার্যকর হয় বর্তমানে কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ ফিফটি পারসেন্ট সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হয়েছেন প্রায় চার দশমিক সাত এক লক্ষ কর্মচারী দু সালের জানুয়ারি থেকে দু সালের জুন পর্যন্ত তিন কিস্তিতে ছয় মাসের বকেয়া ডিএ পেয়ে যাবেন কর্মচারীরা প্রথম কিস্তি জুলাই মাসের বেতনের সাথে আর দ্বিতীয় কিস্তি আগস্টের বেতন সহ এবং তৃতীয় কিস্তি সেপ্টেম্বরের বেতন সহ দিয়ে দেওয়া হবে কর্মচারী সংস্থাগুলো এই ডিএ বৃদ্ধিকে স্বাগত জানিয়েছে এবং কর্মচারীদের স্বার্থে এটা একটা ভালো পদক্ষেপ বলে অভিহিত করেছে এদিকে অন্যান্য সরকারি কর্মীরাও আশা প্রকাশ করেছেন যে কেন্দ্রীয় সরকারও শীঘ্রই কেন্দ্রীয় কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধির ঘোষণা করবে আপনাদেরকে পূর্বেই জানিয়েছি কেন্দ্রীয় সরকার তিন থেকে চার শতাংশ ডিএ বৃদ্ধি করবেই আশা করা যাচ্ছে কেন্দ্রীয় কর্মচারীরাও ডিএ বৃদ্ধির অপেক্ষায় রয়েছেন সাধারণত জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বর্ধিত মহার্ঘ বৃদ্ধি সেপ্টেম্বর বা অক্টোবর মাসে ঘোষণা করা হলেও তার প্রভাব কার্যকর হয় জুলাই মাস থেকেই বর্তমানে কেন্দ্রীয় কচর কর্মচারীদের ডিএ চলছে মোটামুটি ফিফটি পারসেন্ট যেখানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারিদের ডিএ যে পরিমাণ রয়েছে আর কেন্দ্রীয় রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ যে পরিমাণ রয়েছে তার মধ্যে রয়েছে বিস্তর ফারাক রাজ্য সরকারি কর্মচারীদেরকে ধরে আন্দোলন চালাতে বাধ্য করছে রাস্তায় কর্মচারীরা যে আপনাদেরকে জানিয়ে রাখি গুজরাট সরকারের এই বেতন বৃদ্ধি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদেরও মনে আসার আলো জ্বালাচ্ছে কারণ আমরা জানি পার্শ্ববর্তী রাজ্যগুলো ডিএ বৃদ্ধি করলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি হলে ধাপে ধাপে বাদবাকি বাকি রাজ্য সরকারও ডিএ বৃদ্ধি করে তবে হ্যাঁ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ডিএর জন্য যে পরিমাণ আন্দোলন চলছে খুব শীঘ্রই ডিএ বৃদ্ধি হতে বাধ্য এটা বলাই বা হল যদিও সুপ্রিম কোর্টে এই বিষয়টি নিয়ে অলরেডি বেশ কয়েকটা শুনানি হয়েছে এবং কিছু শুনানি হওয়ার কথা তবে রাজ্য সরকারি কর্মচারীদের যে ডিএ বাড়তে চলেছে সেই সময় আর বেশি দূরে নেই এই আশা রেখেই কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা দিন গুনছেন এবং এই আশা যে পূরণ হবে সেটা বলা বাহুল্য দর্শক আপনার কি মতামত অবশ্যই ফিডব্যাক হিসেবে কমেন্ট সেকশানে জানাবেন পরবর্তী আপডেট পেতে নজর রাখবেন স্মার্টফোনয়ার পর্দায়